বলেছিলে পাতা আসবে গাছে গাছে নতুন সেনানি অপেক্ষা করছি তাই আমি আর কতটুকু জানি বলেছিলে লেখা আসবে আনকোরা কবিতায় ভরে উঠবে খাতা অবিশ্বাস করিনি কথাটা হ্যাঁ শ্রীজাতদার মতো আমরাও অবিশ্বাস করিনি সেই বিশ্বাসের উপর ভর করে আজ সাত বছর অতিক্রম করেছে আমাদের সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব শুভ সন্ধ্যা বন্ধুরা সুরজিত বন্ধুরা কবিতা ক্লাবের তরফ থেকে আমি কাকলি আমাদের পরিবারের এই মিলন উৎসব কবিতা ক্লাব গ্র্যান্ড মিটে সবাইকে জানাই স্বাগতম আমার সহযোগী হিসাবে এবার আমি মঞ্চে ডেকে নেব কবিতা ক্লাব বন্ধু শুভ্রাদিকে ধন্যবাদ কাকলি নমস্কার শুভ সন্ধ্যা হ্যাঁ কাকলি যেমনটা বলছিল ঠিক তেমনই ধীরে ধীরে পথ চলতে চলতে আজকে আমরা হাজির হয়েছি আমাদের এই পরিবারকে নিয়ে শিশির মঞ্চে আর যার হাত ধরে যার প্রশ্রয়ে যার ভরসায় আমরা আজ এতটা দূর অবধি আসতে পেরেছি আজকে এখন ডেকে নিচ্ছি আমাদের কবিতা ক্লাবের সেই প্রাণপুরুষ সুরজিৎ দাকে সুরজিৎ দা প্লিজ স্টেজে চলে এসো নমস্কার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাই শিশির মঞ্চ কর্তৃপক্ষকে কারণ আমাদের কবিতা ক্লাবের এই বাৎসরিক অনুষ্ঠান সাত বছর হয়ে গেল আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুবই ছোটোখাটো জায়গায় করতে পারতাম করতে করতে এই যে কবিতা ক্লাবও বড় হলো আজকে আমাদের প্রায় তিন লক্ষ আশি হাজারের কাছাকাছি শুনলাম ভিজিটার আমাদের ফেসবুক পেজে তো সেই ভাবতে ভাবতে আমাদের একবার মনে হয়েছিল যে শিশির মঞ্চে যদি একটা করা যায় কবিতা ক্লাব তাহলে সবার আরও কত আনন্দ হয় আর কি তো আগের বছর শুরু হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের যারা আমাদের শিশির মঞ্চ দিলেন এই পরপর দু বছর তো আর আপনাদের ধন্যবাদ শিশিরমঞ্চ করা থেকে আনন্দের ব্যাপার আরেকটা হচ্ছে যে আমাদের কবিতা ক্লাবের বন্ধুরা তো থাকেনি তাছাড়া বহু সাহিত্য প্রেমী মানুষ তো এই চত্বরে ঘোরাফেরা করেন এবং তারা টুক করে ঢুকে পড়েন যে দেখি তো কী হচ্ছে সেরকমভাবে অনেকেই আগেরবারও এসেছিলেন আমি আশা করছি আজকেও তারা এসেছেন এবং আরও আসবেন তাদের সাথে আবার বন্ধুত্ব তৈরি হয় আমি এই কবিতা ক্লাবে সাত বছর সাত বছর আমাদের একটা ফেসবুক পেজ থেকে শুরু হয়েছিল তারপর সেখান থেকে একটি ওয়েবসাইট হয় কবিতা ক্লাব একটি সোসাইটি সেলফ ফান্ডেড আমরা নিজেরাই সম্পূর্ণভাবে চাঁদা এই পুরো কবিতা এই এই একটা উদ্যোগকে ধরে রেখেছি একটা টিম হয়েছে আমাদের যে টিমটা অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র সাহিত্য ভালোবেসে তার বাইরে কারোর একটা কিছু ইন্টারেস্ট নেই এই কবিতা ক্লাবে আর এই ওয়েবসাইট থেকে তারপর আমাদের শুরু হয় আরেকটা সফটও আমাদের যদি কবিতার একটা বই বেরোয় এই একটা বই বেরোয় ভাবতেই প্রথমে আমরা যার সাথে দেখা করি তিনি আমার দাদা বলতে পারেন জানি না আড্ডা মারতে বসলে বন্ধুও হয়ে যাই আমরা একসাথে ত্রিদীপ চট্টোপাধ্যায় পত্রভারতীর কর্ণধার এবং একদম তার কাছেই যে কথা ভেবেছি যখন ভেবেছি কবিতা ক্লাবের যদি বই হয় এবং সেই দিন এই প্রথম মিটিংয়েই ত্রিদীপ দা বলে বাহ এত সুন্দর একটা উদ্যোগ চলো একসাথে কিছুটা করি সেই একসাথে কিছু একটা করি বলে আমাদের প্রথম বই বেরিয়েছিল আর আজকে এখন আমাদের গত বুক ফেয়ারে আমাদের সাত নম্বর বই বেরিয়ে গেছে আর ভাবুন এই সাত নম্বর বইয়ে কত মানুষের লেখা বেরিয়েছে যেখানে কোনো কিছুর কোনো সীমা নেই বয়সেরও কোনো সীমা নেই যেহেতু কবিতা ক্লাব একটা অনলাইন মূলত অনলাইন একটা প্ল্যাটফর্ম সেহেতু সারা পৃথিবীর কোনো দেশও কোনো এর মধ্যে বাধা নয় যে কোনো দেশ থেকে মানুষ এখানে লেখা পাঠান তো আমি এই জন্যে বলি যে এই যে যতই আমাদের অনলাইন থাকুক যাই থাক একটা বই হাতে পাওয়া একজন লেখকের এবং সেখানে তার নিজের বই নিজের লেখা একটা হাতে নিয়ে পড়া এর আনন্দ আমরা প্রত্যেকে বুঝতে পারি যাদের লেখা টেখা কখনো কখনও বেরোয় তো সেই আনন্দ যিনি সফল করলেন আমাদের তিনি আমাদের পত্ত কর্ণধার ত্রিদীপ চট্টোপাধ্যায় সাহিত্যিক ত্রিদীপ চট্টোপাধ্যায় আর ত্রিদীপ দার গিন্নি চুমকি দিই চুমকি চট্টোপাধ্যায় সাহিত্যিক বললে রেগে যাবে কিন্তু চুমকি দিও খুব সুন্দর লিখছেন এখন এদিক ওদিকে টুকটাক করে তো আমি চুমকি দিকে ডাকি ত্রিদীপদাকে একটু মঞ্চে ডাকি ত্রিদীপদা চুমকি দিই এখন আমাদের কবিতা ক্লাবেরই একজন সদস্য দুজন সদস্য এবং কবিতা ক্লাবের সমস্ত সুখ দুঃখর সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত দুঃখ খুব একটা নেই আমাদের যদিও মানে বলার কথা বলার সুখে সুখ দুঃখ কথাটা বেরিয়ে আসে সুখী সুখ আমাদের কবিতা ক্লাবে এই জন্য আপনাদের প্রত্যেকে বলি কবিতা ক্লাবের বন্ধু থাকুন মানে এর থেকে আনন্দ আর কিছুতে পাবে ত্রিদীপ চট্টোপাধ্যায় চুমকি চট্টোপাধ্যায় আমি একটু কাকে হাতে মাইক আগে চুমকিদির হাতে মাইক দিই শুভেচ্ছা বিকেলবেলার নতুন করে কিছু বলার নেই প্রতি বছরই আমরা সবাই একসঙ্গে হই এই সময় খুব আনন্দের সময় এত সমস্যা চারিদিকে ফোনই চলে গেল আমাদের ছুতে পারেনি কারণ আমরা কবিতা ক্লাবের নিচে আছি তো আপনারাও থাকুন অনেক হতাশা অনেক দুঃখ থেকে ভালো থাকবেন সেগুলো ছুঁতে পারবে না সৃষ্টিশীল থাকুন আমাদের সঙ্গে থাকুন আর সবাই এমন হয়ে যান যাতে সবার গায়ে একদিন ওখানেও এই জ্যাকেটটা থাকে ভালো থাকবেন নমস্কার চট্টোপাধ্যায় শুভ সন্ধ্যা সবাই কিছু বলে দিয়েছেন আমার আর কিছুই বলার নেই কারণ এটা আমাদের একটা বন্ধুত্বের প্ল্যাটফর্ম ভালোবাসার প্ল্যাটফর্ম আবেগের প্ল্যাটফর্ম যেখানে সুরজিৎ বললেন যে কোনো দেশ কোনো সময় কোনোটাই বাধা নয় সবাই এখানে আসতে পারেন তারা কবিতা লিখতে পারেন মুক্ত লিখতে পারেন গল্প লিখতে পারেন নিঃস্বার্থ একটা ভালোবেসে আমি একটু আগে আমার এক দাদাকে বলছিলাম সামনে বসে যেটা একটা অদ্ভুত প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন বয়সের মানুষ বিভূতিদা উদয়দা সত্যদা এরকম সব লোকজন আছেন আবার আমাদের থেকে অনেক ছোট পুচকে পুচকে সব ভাই বোনেরা রয়েছে এই শুভ্রা কাকলি আর সবচেয়ে যার কথা আমার বলা উচিত যে ও কেউ বললো না হয়তো ভয়েই বললো না সেটা হচ্ছে কমলিনী চট্টোপাধ্যায় কমলিনী চট্টোপাধ্যায়কে আমি মঞ্চে ডাকছি এবং তার জন্য একটা হাততালি চাইছি কমলিনী চট্টোপাধ্যায় ধারে কাছে থাকেন না উনি অন্তরালে থাকেন কিন্তু ওকে একবার মুখ দেখাতেই হবে এটা আমাদের সকলের সমবেত প্রার্থনা বলুন আরজি বলুন ভালোবাসার দাবি বলুন এটা কমলিনী হচ্ছে সত্যিকারের প্রাণপুরুষ তো সুরজিৎকে বলা হয়েছে ও বলা যেতে পারে প্রাণ ভোমরা বাহ অসাধারণ অসাধারণ এই প্রাণ ভোমরা কবিতা ক্লাবকে নিয়ে যে আমাদের সাধারণ বুদ্ধিতে অনেকে হয়তো ভাবি এটা কি পাগলামি এই পাগলামিটা আছে বলেই তো বাঙালি এই পাগলামিটা আছে বলেই তো আমাদের সংস্কৃতি এটা তো অন্য কোন জাতিতে পাবেন না এবং এই কমলিনী চট্টোপাধ্যায় একবার মুখ দেখাতে আমরা চাইছি তিনি যতই আড়ালে কি আসছেন হ্যাঁ আমরা অপেক্ষা করতে রাজি আছি কিন্তু কমলিনীকে আমরা একটু দেখতে চাই আমাদের প্রাণ ভমরা একটা হাততালি জোরে প্লিজ কমলিনী চট্টোপাধ্যায় এই ত্রিদীপ চিরকাল এইটা আমার সঙ্গে করে থাকে সবসময় একটা অদ্ভুত একটা সিচুয়েশানে ফেলে দেয় দিয়ে তারপর বলে এবার তুমি সাঁতার কাটো আর কিছু করলেই বলবে এই যে তুম তুমি জানো না আর চুমকি জানি না এরম হতেই পারে না আমাদের আমার আর চুমকি দিন নাকি বিশাল সব কিছুই নাকি নেক্সট এসে চলছে কিন্তু আমি আজকে ভীষণভাবে কৃতজ্ঞ সবাই এসছেন আর আমাদের পাঁচ বছর কলমকার আমরা সাকসেসফুলি করতে পেরেছি সব আপনাদের সকলের জন্যে আর এবছর কিন্তু কলমকারদের একটা বিশাল বিশাল সারপ্রাইজ আছে ব্যাকস্টেজে এখন সাংঘাতিক কাণ্ড চলছে এখন আর আমার একটু টাইমটা কম না না কমলিনীদি একটুখানি থাকো একটুখানি থাকো আচ্ছা আবার এবার আমি আমাদের স্টেজে যারা রয়েছে আমাদের ভীষণ আপনজন তো আপনজনদের একটু শুভেচ্ছা জানাতে আমাদেরও ভালো লাগবে ফুলের শুভেচ্ছা সামান্য সুরজিতার জন্য ফুল দিচ্ছে অমৃতা হাততালি হোক একটু সবাই মিলে সামনে সামনে এসে পালিয়ে যাচ্ছে কেন আচ্ছা পরবর্তী ফুলের শুভেচ্ছা ত্রিদীপদার জন্য মঞ্চে আসছে রীতা এবার চুমকিটির জন্য ফুল নিয়ে আসছে সুপ্রীতি কবলিনীদি আমাদের প্রাণ তার জন্য ফুল নিয়ে আসছে ছোট্ট বন্ধু আদৃতা ধন্যবাদ এবার আমরা অনুষ্ঠানের সূচনা পর্বে আসব কবিতা ক্লাব সবসময় চেষ্টা করছে অভিনব কিছু করার একদমই তাই তার জন্য এবারে কিন্তু আগুন নয় প্রদীপ নয় আমাদের আজকের অনুষ্ঠানের সাক্ষী থাকবে জল সাক্ষী থাকবে ফুল চলুন তাহলে এবার আমরা সূচনা পর্বে যাই ফুল নিয়ে মঞ্চে আসছে অমৃতা এই নতুন ধরনের সূচনা পর্বে সাক্ষী থাকবে ফুল সাক্ষী থাকবে জল সাক্ষী থাকবো আমরা এবং আমাদের সবার করতালি আকাশটা পাওয়া গেল না আকাশটা মনে আছে কিন্তু সবাই মিলে হাততালি হোক না সূচনা পর্ব তাহলে তো জমে যাবে ত্রিদীপ খুব যত্ন করে ফুলটা দিল একদম একদম